যদি কাজী বাবু দূর যদি না থাকে তাহলে কাজী বাবুর সামনে আমার সামনে দাঁড়ায় না কেন? আমি এটা বুঝতাম না। আমার ভাইয়ের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎ অন্ধকার করে দিছে। হঠাৎ 25-30 জনের একটা দল সবার হাতে ভারী অস্ত্র ছিল, এরা এসে আমাদের উপর আক্রমণ করে আর কি। এরা গুলি বর্ষণ করে, ভারী 20-25টা ফায়ার করে, এর ভিতরে ভাইকে ওরা এখানে কুপিয়ে, স্বয়ং সজীব ভাইকে এখানে কুপিয়ে, এখানে ফায়ার টায়ার করে গুলি করে এখানে আহত করে। পরে আমরা ওনাকে 10-15 মিনিট পরে ওনাকে পাই আর কি, জায়গায় খুঁজে পরে বের করি আর কি। এগুলা কে করছে? এটা পুরা শিওর আমরাও নাই, এটার লগে শত্রুতা আছিল কাজী বাবলুর লগে। এখন কি কাজী বাবলু করছে না কাজী বাবলু অন্য রাতে করেছে বাবা? আমি এটা জানি না। আমার ছেলে তো বাবলু বহুত টাকা পয়সা নিছে, আমার হুতরে কি দিব, কি দিবা এটা জানি না, কি ফদ দিবা আমার হুতরে। বিয়ের পরে এটা কোনটা লাগি সব সরি গেছে, সরি যায় আমার হিউতে নিয়েছে না। এক মাস তাই নিগে শত্রু লাগাইছে, আরও একবারও আনের দোকানও আছে, সাইড গাড়ি তিন গাড়ি তিনের হুঁদে আনছে আইসে, আর হুতরে মারানো লাগে, আরও 5 মিনিট লাগে, আর গরম আইসে ভাত খাইতে। ইয়ার আর কুন গায়ে কাকা বাইয়ে বাইয়ে এখানে কেন রে যা মাইতে হয়েছে, 5 মিনিট এখানে রয় না। আচ্ছা শুকুর হাল দুলিলে আমরা দুধ করে রয়েছি, অখন দেন এই অবস্থা করব কেন করছি কী করছি? কাজী বাবলু করিয়ে থাকলে কাজী বাবলুরও ধরেন সবাই তো নাম ধরা জমন দিল, জমন দিলে আমার হুতে আন গো আল্লাহ দোয়ায় তাই কী কইম। আমার হুতে আমার লাই খুব ভালো, দেশের লাইও খুব ভালো, ভালো না হইলে আমার হুতে লাই 6 লাখ টাকা মানুষে দিয়ে ইয়ে নয় জানেন যে তার তার যেন সেরকমভাবে বিচার হয়। আমরা এরকম শেখ হাসিনার কাছে যে বলতে চাই যে যেন সে সুস্থ বিচারভাবে আমার ভাই যেত আখেরাতে শান্তি পায়। আমার ভাই যেন আমার ভাইয়ের একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ আছে, তার ভবিষ্যৎ অন্ধকার করে দিছে। কাজী বাবু কেন সামনে আসে না? এটা আন্দোলন করেন স্যার কীভাবে? টাকার দুনিয়াতে থাকে আর ভালো মানুষ ভাই আখেরাতে যায় দাঁড়াই, এটা আমি বলি আর কি। যদি কাজী বাবু দূর যদি না থাকে তাহলে কাজী বাবু সামনে আমার সামনে দাঁড়ায় না কেন? আমি এটা বুঝতাম স্যার, এটা আমার তো না আমি বলছি আর কি। সবাইও ফোন দেয় কাজী বাবুর, কাজী বাবু সামনে আসে না। আমাদের সচিব, আমাদের কপিলউদ্দিন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের একজন নেতা, যিনি ইতিমধ্যে সকলের মন জয় করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সকলের মন জয় করে চলেছেন। আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে সচিবকে বলা যায় শ্রেষ্ঠ ছাত্র নেতা। সকল ছাত্রলীগের নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি, ওই হত্যাকারীরা নিজেদের লোক খুন করে এই হত্যাকে আড়াল করার জন্য পরিকল্পনা করতেছে। আপনাদের সকলের মাঝে একটি স্লোগান থাকবে, যায় যদি যাক প্রাণ যুদ্ধে সব বীর জওয়ান। আপনারা জানেন গতকাল রাতে কপিলউদ্দিন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতা সজীব আমাদের মাঝখান থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা এই পিছন থেকে কপিলউদ্দিন কলেজ ছাত্রলীগ নেতা সজীব আমাদের মাঝখান থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আপনারা জানেন বিগত দিনে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সজীবকে গুরুতর আহত করে পপুলার হসপিটালে ভর্তি করা হয়েছে, 3-4 দিন মৃত্যুর সাথে বাঞ্জালোরে সে কালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা সজীব হত্যার বিচার চাই এবং লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সজীব হত্যার খুনিদের আইন আওতা আনা পর্যন্ত আমরা লক্ষ্মীপুর জেলা থেকে সর্বোচ্চ কার্যক্রম কর্মসূচি চালিয়ে যাব এবং যেদিন শেষ দিন পর্যন্ত যেদিন একজন খুনি ধরা ছোঁয়ার বাইরে থাকবে সেদিন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। অত্র মামলা রিজিয়ান নামীয় 2 নম্বর আসামি তাজু সহ ঘটনার সাথে জড়িত আমরা মোট 4 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে, মামলার তদন্ত অব্যাহত আছে। ছাত্রলীগ নেতা সজীবের আম্মা বুলি বেগম এজার নামীয় 11 জন সহ অজ্ঞাতনামা 18 এবং 20 জনের বিরুদ্ধে এজার দাখিল করিলে আমরা তাৎক্ষণিক মামলাটি রুজু করি।
ও বিশেষ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারনামীয় দুই নম্বর আসামি সহ মোট চারজনকে ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করি। এজাহারনামী এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের বিরুদ্ধে গ্রেপ্তারে আমাদের পুলিশি অভিযান বিশেষ অভিযান অব্যাহত আছে। ইনশাল্লাহ সহসে আমরা ঘটনার সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে সমর্থ হব।